তখন দি বলছি বন্ধ করতে। এগুলো কি মিষ্টি দেখে ফ্ল্যাশব্যাক। তো গাইস আজকে আমি একটা ধামাকা প্র্যাঙ্ক করতে চলেছি। হ্যাঁ, ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি আর ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ সেটা টাইম পাইনি। ইন্ট্রোটা আমি সব লাস্টে দিয়ে দেবো, মানে প্র্যাঙ্কটা শেষে আমি ইন্ট্রোটা দিয়ে দেবো। তো কী প্র্যাঙ্ক করতে পারি সেটা তোমরা দেখো, তোমাদের দেখিয়ে দিই। নিশ্চয়ই বুঝতেই পারছো যেটা কি, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। এখানে আছে মেকআপের জিনিস আর মিঠুন ঘুমিয়ে আছে, সারা রাত জেগে এডিট করেছে, তাই ও এখন পরে পরে ঘুমাচ্ছে। আর ও যখন ঘুমায় তখন ও ভীষণ পরিমাণে ঘুমায়, ওকে ডাকলেও ওঠে না, মানে ধাক্কা মারলেও নড়াচড়া করে না, ঘুমিয়েই থাকে, ওঠে না। তো সারা রাত যেহেতু এডিট করে খাটতে হয় তার জন্য ঘুমিয়ে থাকে। তো আমি জোরে জোরে তার জন্য কথা বলছি না, ঘুমাক। আর আমি এই শরীরকে ওকে সাজিয়ে আজকে ভূত বানাবো, তারপর দেখবো যে রিয়াকশানটা কী হয়। খুব মার খাবো গাইস আজকে, আমি খুব মার খাবো, আর তোমাদের জন্য এটুকু তোমাকে করতেই হবে। চলো মেরে ওটা শুরু করা যাক। You're
কখন থেকে রাখছি ওট 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 না উঠবি তো ওট ওট না ওট 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 ওর চল অনেকক্ষণ তো হলো উঠবো আস একটুখানি কখন কখন ঘুমিয়েছিস বলতো আচ্ছা ঠিক আছে এডিট না করে দিলাম তো চল একটুখানি ওঠ তো ওঠ উঠবি তো ওঠ না তো আমি সেজেছিলাম তো তাই ওট ওট না অনেক বেজে গেছে ওট ওট এবার ওট 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 আরে ওট তখন দিয়ে হেসে যাচ্ছি মাথা খারাপ মুখে জানি কি হয়েছে উঠবি তো ভালো আছো যা ওট উঠবি তো ওট উঠে তো দেখ একটুখানি ওট দেখ ওঠ না ওট ওট এখানে চেপে বস পেছন দিকে চেপে বস আরে আমি সাজছিলাম তো তাই মেয়ে আছে কি দেবো কোথায় কি খালি আসছি তোকে দেখে হাসি পাচ্ছে আমার দেখাবো তোকে কি ভালো লাগছে তোকে দেখতে পুরো মিষ্টি বেবি খুব সুন্দর লাগছে জামার প্যান্ট কোথায় চল যাই বাজারে চল মুখ টুক ধুতে হবে না এভাবেই চল 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 এভাবে চল চল কেন ছড়বো হ্যাঁ নাম নিচে নাম নাম একটু দেখ
গাড়ি সব চলে গেল, এবার আমি আজকে মরেছি, শেষ। কি রে শোন, তাড়াতাড়ি আয়। আরে আগে আসবি তো, রেডি হতে হবে না, একটা কথা শুনে যায় তারপরে রেডি হোস, নাহলে কিন্তু রেডি হয় মাটি হয়ে যাবে, শুনে যা। গাইস আজকে আমি জম্মের মতন ক্যালানি খাবো, আসবে তারপরে আমি জম্মের মতন ক্যালানি খাবো, সেমন্ত তোমাদের এন্টারটেইন করার জন্য আজকে মার খেতে রাজি। মিঠুনের ভয়ঙ্করী রূপ হয়নি, হ্যাঁ আয়নার দিক থেকে দেখ না, সব মেয়েরা পটে যাবে, না সব ছেলেরাও পটে যাবে, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি লাগছে দেখতে। ওগুলো মুজবি কি, দাঁড়া আমি একটু ক্যামেরা এনে তোকে দেখাই, দাঁড়া দেখ কাজ পাস না বল তুই, খেয়ে বন্ধ কর, এগুলো ওঠা, আমি যাবো বাজারে। এটা দেখে ভিডিওটা দেখে সবাই কমেন্ট করো যে মিঠুনকে কেমন লাগছে দেখতে, কেমন লাগছে বল তোর, এরকম সেজে কেমন লাগলো। তখন দি বলছি বন্ধ করতে, আমি প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ তো বন্ধ কর না এবার, তুই আমার ডিশের সাথে সব ছিঁড়ে ফেলে দিলি কেন, আমি বেশি কবে তো চুড়িগুলো পরিয়ে দেবো আর সাজিয়ে দেবো। এগুলো তুলবি কি, না তুলবো না আজকে। তো গাইস তোমরা কমেন্ট করো যে কে এটা দিয়ে মোছে না, এটা কে কে কার বয়ফ্রেন্ড কে এইভাবে সাজিয়েছো, আর মানে কার কার সাজানোর ইচ্ছা এরকম ভাবে, সবাই কমেন্টে বলো। আর কার কার ইচ্ছে যে সাজানোর, আমার তো ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করে ফেলেছি আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, তো তোমাদের কার কার ইচ্ছে আছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সব ছুড়ে ফেলে দেবো কিন্তু, দাঁড়া না আমাকে কথা তো শেষ করতে দে। তো আজকের মতন টাটা, আর প্রিয়া মিঠুন অফিসিয়ালে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেখতে পারবে। আর প্রিয়া নিউজ স্টোরিজ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে সেটাকেও সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন টাটা, টাটা কর, টাটা তো কর, টাটা দেখো খুব সুন্দর লাগছে, টাটা।